এক বক্তা বলেছে আদম আল্লাহ সৃষ্টি করছে এমন মহান আল্লাহ নাকি একশো বিশ বছর লাগছে এর সত্যতা জানতে চাই সাহেব হ্যাঁ দেখুন আল্লাহ তালা তার কর্ম কি হোক করেছেন তিনি বা তিনি যে সৃষ্টি করেছেন সৃষ্টির ব্যাপারটি কোরআনে কারিমা আল্লাহ তালা উল্লেখ করেছেন হাদিসে উল্লেখ আসছে সেখানে কোনো বিশুদ্ধ হাদিসে কথাটি আসেনি যে একশো বিশ বছর লেগেছে বা পানি ডেলে দিয়েছে বা গরম ছিল বা সেটাকে ঠান্ডা করতে হয়েছে বহু বছর ধরে এই যেগুলি সবই হচ্ছে মিথ্যাচার আমাদের সমাজে আর মিথ্যাচারদের জয় জয় আরম্ভ হয়েছে মিথ্যাচারদের সুন্দর করে সুর করে বলতে পারে সুর করে যা বলা শোনা এগুলি আসলেই এক ধরনের বেধাৎ চালু হয়েছে রসল্লা সাল্লাম তার জীবনে কখনো সুর করে কথা বলেননি তিনি হ্যাঁ কোরআনকে সুর করে পড়েছেন কোরআনে কারিমকে সুর করে হাদিসে সুর করে পড়েছেন সেরকম নয় হাদ তিনি বলেছেন স্বাভাবিকভাবে কখনো কখনো অবস্থা অনুসারে তার কথা চড়া হতো অর্থাৎ যদি কাউকে ভয় দেখানোর দরকার থাকতো তিনি ভয় দেখাতেন কোনো আস্তে বলা থাকলে আস্তে বলতে সেটা আলাদা মশলা কিন্তু সুর করে বলার সিস্টেমটা আসলে ইসলামে বেদাত অন্তর্ভুক্ত হবে এটা আসলে কোনো এই দাওয়াতের কাজে এভাবে সুর করে মানুষ বিভ্রান্ত না করে স্বর দিয়ে বিশুদ্ধ কথাটা তাদেরকে তুলে ধরা উচিত মনে রাখবেন আল্লাহ তালার এবং তার রসুল উপরে না জেনে কথা বলা একটি বড় কবিরা গুনা রসুল্লাহ কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন যে ও আন্তা আল্লাহে মালা তা মালামুন

এগুলো আল্লাহর ফর না জেনে কথা বলা এবং আল্লাহরফর না জানে কথা বলা নিশ্চয়ই বড় ধরনের কবিরা গুণা আল্লাহ আমাদেরকে হেফাজ করুন যেন আমরা এই যদিও কথা না বলি